স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান, বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড কার্গিল ফাটা, জয় সন্তোষীমা মার্কেট বর্ধমান 7131-03। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। হাট গোবিন্দপুর কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শনিবার। শনিবার পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষ ব্লকে ওয়ারি গ্রামে একটি মানুষ হরণের উদ্বোধন হলো। রাখি পূর্ণিমার দিন রবিবার হওয়ায় শনিবারই রাখি উৎসব অনুষ্ঠিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার নিমগৌরির প্রতিবন্ধীরা সারা বছর ধরে নানা রকম হাতের কাজ করে চলেছে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পৃথক দুটি পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো বাঁকুড়াতে। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ওপর মাকুর গ্রামের কাছে একটি পায়ে পৌঁছায় টেলার ও বারো চাকা লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় এক চালকের। ঘটনায় আহত হন তিনজন। আহতদের চিকিৎসা চলছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। অপরদিকে বাঁকুড়া শহর সংলগ্ন সীতাঘাটের কাছে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে বাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করলো শুক্রবার। সুপ্রিম কোর্টের রায় শাসক দলের পক্ষে যাওয়ায় তারা এইরূপ উদ্যোগ গ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলখানা মোড় সংলগ্ন এলাকায় এই কর্মকাণ্ড চালান শাসক দল। বর্ধমান থেকে পিঙ্কি পাত্রের রিপোর্ট আনন্দ বার্তা। বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে ক্ষোভ ফুটে উঠেছে মানুষজনের মধ্যে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোমপাড়া 268 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে জানান বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল চক্রবর্তী। দক্ষিণ দিনাজপুর থেকে রানাচুরি রিপোর্ট আনন্দ বার্তা। শ্রাবণ মাসে শুক্লা চতুর্দশীতে পূজিত হন নন্দেশ্বরী দেবী। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে পূজিত হন দেবী। দেবীর নাম অনুসারে ওই স্থানের নাম হয় নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শনিবার। প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে। শাসক দলের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কলেজের ছাত্রছাত্রীরা এদিনের সভাতে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্চিত দত্ত। দশভুজার মতো পশ্চিম বাংলাকে রক্ষা করছে, সেরকম তোমাদের কিন্তু মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির হাতকে কিন্তু শক্ত করতে হবে। আর সব থেকে আমি বলবো, এই কাজে কিন্তু ছেলেদের থেকে মেয়েদেরকে আগে গতি হতে হবে। কারণ মমতা ব্যানার্জি তিনি নিজে একজন মহিলা, তিনি সমগ্র পশ্চিম বাংলাটাকে এভাবে চালাচ্ছেন। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে দেবী দুর্গার মতো দশভুজার মতো রক্ষা করে রেখে দিয়েছেন। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমরা 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমরা আজকে ভাতা দাসুজাহেরা মেমোরিয়াল কলেজে আমরা প্রস্তুত সভা করছি, তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুতি সভা করছি। আজকে আমাদের সত্যি খুবই ভালো লাগছে, আজকে প্রায় 400-500 ছেলে মেয়ে কিন্তু আজকে আমাদের এই প্রস্তুত সভায় সামিল হয়েছে, সত্যি খুবই ভালো লাগছে। আর আমাদের 28 আগস্ট আমাদের নেত্রী নির্দেশ এবং আমাদের বর্ধমান জেলার সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জি ওনার নেতৃত্বে আমরা এবং আমরা রাজ্য নেত্রী আমাদের জয়ী নেতৃত্বে আমরা কলকাতায় আমরা 28 আগস্ট গান্ধী জয়ন্তী পালনে আমাদের জনসভা আছে। ওই জনসভায় প্রধান বক্তা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে উনি যা উন্নয়ন করেছেন ছাত্রছাত্রীর ব্যাপারে আজকে আমি ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। পরবর্তী খবরে,
হাটগোবিন্দপুর কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শনিবার। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সফল করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগকৃত হয়। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। শাসকদলের পক্ষ থেকে প্রস্তুতি সভা ও মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। হাটগোবিন্দপুর কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিনে সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জি। এদিন বাপ্পাদিত্যবাবু জানান, ওই দিন কলকাতার সভাতে বর্ধমান জেলা থেকে প্রায় 15,000 ছাত্র সভায় অংশ নেবেন। এদিনের কর্মসূচি সফল করতে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। 28 আগস্টের প্রস্তুতি একটা মিছিল, এই মিছিল হচ্ছে মূলত হাটগোবিন্দপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ যে ইউনিট আছে এবং যে ছাত্র সংসদ আছে সেই ছাত্র সংসদকে কেন্দ্র করে, আর সেই ছাত্র সংসদে বর্ধমান 1 নম্বর, বর্ধমান 2 নম্বর আর মেমারি 2 নম্বরে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে এই প্রস্তুতি সভা এবং আগামী দিন 28 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, গোটা বর্ধমান জেলা থেকে অন্তত পক্ষে 10 থেকে 15,000 ছাত্রছাত্রী সেদিন উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী দিনে কিভাবে চলবে তার নীতি নির্ধারণ করবেন, সেই কথা তিনি বলবেন এবং সেই নির্দেশ নিয়ে আগামী দিনে বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ চলবে, আর সেটারই প্রস্তুতি সভা আজকে এখান থেকে নেওয়া হলো। এটা কি জেলা প্রোগ্রাম? হ্যাঁ, এটা মূলত হাটগোবিন্দপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে 3টি ব্লককে আমরা অ্যাটাচ করেছি, কারণ 3টি ব্লকের ছেলেমেয়েরা এখানে পড়ে, আর সেই হিসাবে এটা 3টি ব্লকেরই প্রোগ্রাম। হাটগোবিন্দপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে একটি মানুষ ঝুলনের উদ্বোধন হলো। এই মানুষ ঝুলনে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি তুলে ধরা হয়। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরিবেশ গঠনের লক্ষ্যে ওয়ারি কালীমাদা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বড় কালীমাদা প্রাঙ্গণে 3 দিনব্যাপী মানুষ ঝুলনের আয়োজন করা হয়েছে। এই ঝুলন যাত্রায় রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি তুলে ধরা হয়। দেখুন, এই ক্লাবের যে মূল স্লোগানটা দিয়েছে, ওরা যে ব্যানারটা তৈরি করেছে সেই ব্যানারে লেখা আছে যে সম্প্রীতি, লেখা আছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরিবেশ রক্ষা। আমরা যারা পড়াশোনা করেছি ছোটবেলায় তারা নিশ্চয়ই জানি যে পরিবেশ কাকে বলে। আমাদের আশেপাশে আকাশ, বাতাস, জল, মানুষ, ছাগল, গরু, যে সমস্ত নির্জীব পদার্থ আছে তাদেরকে সকলকে একত্রিত করে আমরা পরিবেশ বলি। তাহলে সেই পরিবেশ এবং এখানে ভগৎ সিং এবং আমাদের বটিকেশ্বর দত্ত এখানে এই কুঠিরের মধ্যে বেশ কিছুদিনের অন্তরালে ছিলেন, এটা আমরা ইতিহাস থেকে জেনেছি। সেই জন্য সেদিক দিয়েও এই গ্রাম সত্যি সত্যি বিশ্ব বরেণ্য গ্রাম। এই গ্রাম থেকে এই ধরনের প্রোগ্রাম উঠে আসা সত্যি সত্যি এটা আমরা কাঙ্ক্ষিত। আমরা চাই যে এই ধরনের যে পরিবেশ রক্ষা এবং সাম্প্রদায়িক সম্পর্কে রক্ষা করার জন্য এই গ্রাম এবং এই স্পোর্টিং ক্লাব যে একটা ভূমিকা, বিশেষ ভূমিকা পালন করবে তার জন্য আমরা সত্যি গর্বিত এবং আমরা জানি যে এই গ্রাম।
প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ঝুলনের উদ্বোধন করেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। এছাড়া উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিটিও কমলকান্তি দলাপাত্র, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোন ব্লকের অন্তর্গত এটা? খণ্ডঘোষ, বর্ধমান জেলা। বর্ধমান জেলা খণ্ডঘোষ ব্লক। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? আজকে আমাদের উপস্থিত আছেন খণ্ডঘোষ ব্লকের বিডিও কমলাকান্ত তালাপাত্র মহাশয়, আছেন খণ্ডঘোষ বিধানসভা বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম ও অন্যান্য কর্মীবৃন্দ। আজকে যে এই ঝুলন উৎসব, এটা কতদিন চলবে? আমরা সামনে রেখেছি, তিন দিন ধরে চেষ্টা করেছি, আজকাল পরশু। এই যে মানুষ ঝুলন, এই মানুষ ঝুলন গেলে আগামী দিনের চিন্তা অনেক। আগামী দিনে বলতে যাতে পরিবেশের সচেতনতা বাড়ে, যেমন বাল্য বিবাহ অল্প 18 বছর বেশি যাতে বিয়ে কেউ না দেয়, যাতে 18 বছর পর মেয়েরা বিয়ে করে এবং সরকারি সাহায্যের উপস্থিতি প্রকল্প আওতায় পড়ে, এসব মানুষকে বোঝানো, নির্মল বাংলা গড়ার জন্য সেটা একটা বোঝানো, এইগুলোই আমরা মানুষ ঝুলন হিসেবে তুলে ধরছে। হ্যাঁ, কিছু পৌরাণিক কাহিনী রাখি, যেহেতু এখন সিরিয়াল টিভি সিরিয়াল হয়, সবাই এখন দেখতে ইচ্ছা করে পৌরাণিক। এই মানুষ ঝুলন যে হয় কারা সাজে? এখানে আমাদের পাড়ার ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা মেয়ে, বড় সবাই সাজে। বাচ্চাদের বড়দের, ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। You are ready. You
হচ্ছে ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে। আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয়, এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফেলাম বিরতির পর। রাখি পূর্ণিমার দিন রবিবার হওয়ায় শনিবারই রাখি উৎসব অনুষ্ঠিত হলো। পুরুলিয়ার নিতুরিয়া নিউ চক্রের বিন্দু ইডি প্রাথমিক বিদ্যালয়ে এদিন রাখি বন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। রাখি বন্ধনের দিন রবিবার হওয়ায় স্কুল ছুটি থাকবে। শনিবার পুরুলিয়ার নিতুরিয়া নিউ চক্রের বিন্দু ইডি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মহকুমা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, নিতুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সংলাপ ব্যানার্জি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমার খুব বেশ নেই, খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে, আর রাখি বন্ধন এত ভালো করে এরা সেলিব্রেট করছে, আর এখানকার বাচ্চাদের যে আত্মবিশ্বাস, যে দক্ষতা দেখলাম সেটা দেখে আমার খুবই গর্বিত আমার হলো। আর সব থেকে ভালো আমি কংগ্রাচুলেট করবো হেডমাস্টার সাহেবকে আর টিচারদেরকে, কি ওরা এত ভালো করে বাচ্চাদেরকে বোঝাচ্ছে, জিনিসগুলো করাচ্ছে, তার সঙ্গেও এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকেও ওদের ধ্যান ইন্টারেস্ট নিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগে। আবার আসবো ম্যাডাম, আগামী দিন আগামীকাল রাখি বন্ধন উৎসব, কী বার্তা দেবেন মানুষকে? এটাই দেবো যে এই রাখি মানে আমাদের, যে আমি আবার আগেই বললাম, আমাদের মধ্যে একটা সম্প্রীতির একটা বান্ধব, এটার একটা প্রতীক, আর এটাকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন এই বিচারটাই নিয়ে, আর ওনার এই মহান বিচারটাকে আমরা সবাই চেষ্টা করব আর একটু প্রকাশিত হোক, আর একটু উজ্জ্বল হোক। এদিন স্কুলে রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আধিকারিক মহাশয় ওনাকে রাখি পরিয়ে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা পূরবী মুখার্জি। আগামীকাল তো রক্ষাবন্ধন উৎসব, আজ স্কুলে পালন করলেন, কি বলবেন? রাখি বন্ধন হচ্ছে একটা ঐক্যের মিলন আর কি। তো এই ঐক্য আমাদের এমন কোনো নির্দিষ্ট দিন থাকা ইয়ে নয় যে রাখি বন্ধন রবিবার বলে রবিবারই করতে হবে। একটা ওয়ার্কিং ডে পেলাম, সেখানে আমরা আমাদের বিডিও সাহেব, এসডিও ম্যাডাম, এনাদেরকেও পেয়েছি, গ্রামবাসীর সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শনিবার দিন, যদিও আজ স্কুল বন্ধ, তবুও আমরা আজকে এই দিনটাকে বেছে নিলাম যাতে সকল মানুষের উপস্থিতিটা থাকে, এই কারণের জন্য আমরা এই অনুষ্ঠানটাতে করছি। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরির প্রতিবন্ধীরা সারা বছর ধরে নানা রকম হাতের কাজ করে চলেছে। সমাজে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষের মতোই তারা কাজ করে যেতে চায়। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরির প্রতিবন্ধীরা রাখি তৈরিতে ব্যস্ত। সমাজে বেঁচে থাকার জন্য সব রকম কাজ করে চলেছে প্রতিবন্ধীরা। দুর্গাপুজোর সময় প্যান্ডেল তৈরি করা, দীপাবলিতে মোমবাতি তৈরি করা সহ বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকেন। প্রতিবন্ধী নয়, সাধারণ মানুষের মতন জীবনযাপনের যা দরকার তা করে চলেছে প্রতিবন্ধীরা। এরা প্রতিবন্ধী হলেও কাজ করে সাধারণ মানুষের মতোই। এখন তাদের নতুন প্রেরণা যোগাচ্ছে কন্যাশ্রী। এরা অন্যের আনন্দে আনন্দিত হবার জন্য দিন রাত কাজ করে চলেছেন। রাখি পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমা মানে রাখি বন্ধন, সম্প্রীতির বন্ধনে আমরা নিমতৌরি তমলুক উন্নয়ন সমিতির আমাদের যে সমস্ত আবাসিক
প্রতিবন্ধী ভাই বোন ছাত্র ছাত্রী এবং হোমের যারা আছে তারা নিজস্ব হাতে তৈরি রাখি, জুটের তৈরি, ঘরের তৈরি এবং নানান রকম ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তৈরি রাখি, এই রাখিগুলি তৈরি করে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার জন্য তারা রাখি করে। পথ চলতি মানুষ, বাজার, দোকানদার, কর্মচারী এবং গাড়িতে যে সমস্ত ড্রাইভার কন্ট্রাক্টর আছেন তাদেরকে একদিকে সম্প্রীতির বন্ধন, অন্যদিকে তাদের সঙ্গে আমরা নতুন করে একটা মেসেজ দিয়ে থাকি এই রাখির মধ্য দিয়ে, সেফ ড্রাইভ, সেভ লাইফ, কন্যাশ্রী, মিশন নির্মল বাংলা, তারপর রক্তদান, এই সমস্ত রাখি প্রচুর পরিমাণে তৈরি করা হয়। যে রাখি বিক্রি করে এই ধরনের আবাসিক হোমের যারা আছে এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রী যারা আছে দিব্যাঙ্গরা, তারা তার থেকে যে উপার্জন করে অর্থ, সেই অর্থটা তারা তাদের মধ্যেই শেয়ার করে। আমরা প্রতি বছরই ক্রমান্বয়ে এর পরিমাণের সংখ্যা বাড়াচ্ছি। এবছর প্রায় 20-25 হাজার রাখি হয়েছে, তার মধ্যে প্রায় 15 হাজার রাখি পড়ানো হবে বিভিন্নভাবেই, অফিস আদালত, স্কুল, কলেজ, পথ চলতি মানুষ, গাড়ির ড্রাইভার, হেল্পার, দোকানদার, কর্মচারীদের মধ্যে। আর বাকি রাখি প্রায় 15 হাজার রাখি বিক্রি করা হবে, সেই রাখি থেকে উপার্জিত অর্থ এই অর্থে পরিপুষ্ট হবে, বলবান হবে সমাজের দুর্বল শ্রেণীর যারা প্রতিবন্ধী ভাই বোন ছাত্রছাত্রী এবং হোমের আবাসিক। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরও একটা বিরতি, বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা
9434038773 অথবা ফোন করুন 03422665417। প্রিলাইন বিরতির পর কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস গ্রামে অনুষ্ঠিত হল ঝুলন উৎসব। উৎসবকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। রাজ্যব্যাপী শুরু হয়েছে ঝুলন যাত্রা অনুষ্ঠান। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস গ্রামে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও দর্শকদের নজর কাড়ে মানব ঝুলন। সমাজের বিভিন্ন বিষয়বস্তুর পাশাপাশি ধর্মীয় রীতি ফুটে ওঠে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ঝুলন উপলক্ষে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। দর্শকদের মন জয় করার সব রকম প্রচেষ্টা চালান আয়োজকরা। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। ভাতার থানার খেরুর গ্রামে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়। এক দিবসীয় একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার খেরুর গ্রামে। খেরুর যুব সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতাটি। 16টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেরুর হাইস্কুল সংলগ্ন মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিজয়ী এবং বিজেতাদের নগদ অর্থ সহ ট্রফি প্রদান করা হয়। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল। নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিডি রোড, কার্মিনহাটা, জয় সন্তোষীমা মার্কেট, বর্ধমান 7130303। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। হাটগোবিন্দপুর কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শনিবার। শনিবার পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষ ব্লকে ওয়ারি গ্রামে একটি মানুষ ছুড়নের উদ্বোধন হলো। রাখি পূর্ণিমার দিন রবিবার হওয়ায় শনিবারই রাখি উৎসব অনুষ্ঠিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ির প্রতিমন্ত্রীরা সারা বছর ধরে নানা রকম হাতের কাজ করে চলেছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।